কোন আউটলেট সেলার নিজে নিজে দাম ঘোষণা করতে পারবে না। পবিত্র ঈদুল ফিতরের সামনে আমাদের ভোক্তাগণ কেনাকাটা করতে আসছেন, ভোক্ত অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভোক্তাদের কাছে আপনারা একটু সুরীত ব্যবহার দিবেন, যাতে তার উত্তম ব্যবহার পবিত্র ইবাদত। আমি আবার বলছি, উত্তম ব্যবহার পবিত্র ইবাদত। আপনার যতই মানে ঝামেলা থাকুক, যতই ব্যস্ততা থাকুক, ব্যবসার লোক কি হলো কাস্টমার, কনজিউমার ইজ দ্য কিং, সেইটা মাথায় রেখে কিন্তু ব্যবহার দিবেন। আর কাপড়ের মূল্যের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। আমরা বারবার বলছি, একই কাপড়ে 2-3 স্টিকার রাখা যাবে না, এবং কতটুকু লাভ করতে হবে সেটা আপনি বিবেচনা করবেন। 100% লাভ নিয়ে যাওয়া এটা ব্যবসায়িক নীতি বিরুদ্ধ। সেই কারণে আমরা সবাইকে যে 200-300% লাভ নিয়ে যাবেন, আপনি লাভ করবেন অবশ্যই, আমরাও চাই আপনারা লাভ করেন। বসুন্ধরা কর্তৃপক্ষ আপনাদের জন্য এখানে যথেষ্ট ভালো ব্যবস্থাপনা, এবারে ঈদ জমজমাট হয়েছে, ঢাকার সবচেয়ে জমজমাট মার্কেট আমাদের অবজারভেশনে বসুন্ধরা। সেই কারণে আপনাদের বলেছি লোক আরো আসবে, আপনারা অন্তত গলা কেটে ফেলবেন না। যেটা হয় কাপড়ের ব্যবসার ক্ষেত্রে মানুষ অনেক অভিযোগ করে থাকেন, আমাদের চাওয়া আপনারা ন্যায্য ব্যবহারটুকু করবেন, কতটুকু লাভ করবেন আপনারা ঠিক করবেন। এইটা তো করা যাবে না, এইটা স্যার একটা কমপ্লেইন আসছিল আমাদের। হ্যাঁ, আপনারা ওই সময় আপনারা যদি এটা করতে চান, ইম্পোর্টারকে বলে দিবেন আমাদের এটা আছে, উনার কস্টিং কত হয়, আমরা তো ইম্পোর্টারের কাছে যাব, উনার কস্টিং কত আমরা দেখব। ছবি তুলে ফেলো, ছবি তুলে ফেলো, না লিখে দিছি স্যার, কই লিখছেন, একটা ছবি তুলে ফেলো, ঠিক আছে, দাঁড়া আমি এই যে একটু ছবি ভাই এখানে একটা পরে দিয়ে দেন, সেখানে কি বলা হয়েছিল কোন আউটলেট সেলার নিজে নিজে দাম ঘোষণা করতে পারবে না, এটাই তো আসল। আচ্ছা দেখ, এটা আমরা ধরো ইয়ে করো, এটা সংশোধন করে আজকে ফাইন করার জন্য আমরা আসছি, আপনারা ঠিক মতো করছেন না, আমরা বেশিও ফাইন করবো, আপনি তবে এটা আপনি করে রাখেন, ঠিক আছে। আপনার যেটা এক্সপায়ারি হয়ে যাবে, আপনার যেটা এক্সপায়ারি শুনেন, এক্সপায়ারি যেটা হয়ে যাবে একটা বক্স, বক্স নিয়ে এক্সপায়ারি ডেট ওইখানে রাখবেন, বাইরে দিয়ে লিখে দিবেন একটা কাগজে, এই আমার কিন্তু একটু মানে আমরা বিরক্ত হয়েছি, এরকম তো হওয়ার কথা নয় যে আশেপাশে সবগুলো দেখলো এইভাবে, কারণ ছোটখাটো ভুল থাকতে পারে সেটা আমরা তো আমার নেই। লিখবেন কি মেয়াদি তীর্ণ পণ্য বিক্রির জন্য নয়, কাগজ এটা কিন্তু একদম সব বাইর করেন, সব বের করেন, সবগুলো নাম করো, সবগুলো এখানে রাখেন, এখানে রাখেন, সব বার্গেন, সব সব
আনতেছে এখানে দেখেছি যে একটা বিষয় ভালো লেগেছে, মার্কেট কর্তৃপক্ষ এখানে কিন্তু তাদের যথেষ্ট নজরদারি রয়েছে। আমরা খাবার আমরা একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পেয়েছি, সেখানে বিএসটি সে কিন্তু একেবারে অনুষ্ঠিত আমরা নিষিদ্ধ ঘোষিত প্রোডাক্টগুলো আছে সেগুলো সিজ করা উচিত। এর পাশাপাশি আরও একটি যেমন আমরা প্রতিষ্ঠান আছে সেখানে আমি নামই বলে যাচ্ছি, সেখানে আমরা আজকে বডি এবং সেখানে আমরা বিবৃতি আমরা দেখেছি। সবচেয়ে ভালো লেগেছে অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু এমন একটা মানে তখন এখানে সে বৃদ্ধি দেখেছে। আবার স্বনামধন্য একটি প্রতিষ্ঠানে যখন আমরা এই ধরনের ম্যাপের জন্য প্রোডাক্ট পাই তখন কিন্তু আবার আমাদেরও কেন্দ্র করে আমরা আসলে ব্যক্তিরা যাতে অনেকে কোনো তারা এসে না পড়ে যে কোনো টেনশনে সহজ কথা বলে না পড়ে সেজন্য কিন্তু আমরা কাজ করে সচেতনতামূলক এবং সতর্কতামূলক পরিবেশ আমরা হ্যান্ডবাইকের মাধ্যমে আজকে কাপড় ব্যক্তিদের সবাইকে জানিয়েছি ভোক্তাগণের সাথে সাথে আচরণ এবং মনের যে লাভজনক তারা থাকে সব কিছু মিলিয়ে আমরা আজকে দেখে নিয়েছি। এইখানে যারা সৌদাগার আছে এটি ভালো লেগেছে। আমরা চাই বাংলাদেশের সব মার্কেটে যারা কর্তৃপক্ষ থাকে তারাও কিন্তু এখন ব্যবসা তারা এই ধরনের নজরদারি ব্যবস্থা রাখে আর আমরা তো তিনটি প্রতিষ্ঠান সম্পর্কে মার্কেট কর্তৃপক্ষকে আমরা ফেস করছি, তারাও তাদের ডাকবেন আমরা আগামীকাল একটু এটা পণ্য তাদের কর্মী সবার উদ্দেশ্যে একটা বিষয় জানাতে চাই, আপনারা পণ্য কেনার আগে দেখে শুনে বুঝে থাকবেন একটি পণ্য যখন আপনি ক্রয় করবেন সেটি জিএসটি এর মুদ্রা বিশেষ করে কস্টিসের কাছে মুদ্রার বিধিমালা অনুযায়ী সেখানে আমদানি করে তিরিশ টাকার আছে কিনা সেখানে মূল্য আছে কিনা সেটা দেখবেন। একই প্রোডাক্টের মধ্যে যদি বলে আমদানি করে একত্রিশ টাকার বাঙালি কিনবে এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকে আমরা আমাদের সাথে সহযোগিতা আমাদের সাথে দেখবেন।